এদিকে সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে একটি যুদ্ধজাহাজ এবং একটি পেট্রোল নৌযান মোতায়েন করেছে ভারত। দেশটির নৌবাহিনী শুক্রবার এক এক্সপার্ট তাই এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পেট্রোল নৌযানটি মোতায়েন করার পরই বাংলাদেশি জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমভি আব্দুল্লাহ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদ আছেন বলেও এক্সপার্ট তাই জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া স্মরণ সভায় পররাষ্ট্রমন্ত্রী দলের নেতাদের দুঃসময়ের অবদানের কথা তুলে ধরে দলের তরুণ কর্মীদের প্রয়াত নেতাদের কাছ থেকে রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সেকান্দার হোসেন সহ চট্টগ্রাম উত্তর ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে 29টি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিটি পণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। শুক্রবার প্রজ্ঞাপন প্রকাশ করে কৃষি বিপণন অধিদপ্তর। 29টি কৃষি পণ্যের মধ্যে দেশি পেঁয়াজ 65.40 টাকা, টমেটো 40.20 টাকা, আলু 28.55 টাকা, দেশি রসুন 120.81 টাকা, বিদেশি আদা 180.20 টাকা, ছোলা 98.30 টাকা, ব্রয়লার মুরগি 175.30 টাকা, গরুর মাংস 664.39 টাকা, ডিম প্রতি পিস 10.49 টাকা সহ মোট 29টি পণ্যে দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নিত্যপণ্যের মূল্য কমাতে যৌক্তিক কর সংস্কারের কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু। এর আগে নিত্যপণ্যের ওপর আরোপিত করকে অনৈতিক বলে দাবি করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। তার এই দাবির প্রেক্ষিতে সে বিষয়ে একাত্মতা জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এমন এক সময় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন হচ্ছে যখন দ্রব্য উচ্চমূল্যের জাতাকলে ক্রেতাদের জীবন পিষ্ট। বাজারে পণ্যের সরবরাহ থাকলেও অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার আগুনে পড়েন ভোক্তারা। এমন বাস্তবতায়ও এবার ভোক্তাদের জবাবদিহিতায় আনার কথা বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম শফিকুজ্জামান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন শুধুমাত্র ভোক্তাকে সুরক্ষিত করা হয়নি, একই সাথে সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীদেরকেও এই আইনে সুরক্ষা দেওয়া হয়েছে। ভোক্তা কর্তৃক মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ দাখিল করার জন্য শাস্তি হিসেবে জেল জরিমানা সহ উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। দেশে এখনও পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন না হওয়ায় হঠাৎই অস্থির হয়ে যায় পেঁয়াজের বাজার। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা এই ভ্যালু চেনটাকে শক্তিশালী করতে চাচ্ছি, মজবুত করতে চাচ্ছি, স্বচ্ছ করতে চাচ্ছি, যাতে আমাদের যে যৌক্তিক মূল্যে আমাদের ভোক্তারা পণ্যটা পায়। কিন্তু কোনো একটা জায়গায় যদি এটার ছেদ ঘটে তাহলেই কিন্তু মার্কেট ডিসরাপশন শুরু হয়ে যায়। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেরা ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করে ভোক্তা অধিদপ্তর। এখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং ভালো কাজে সম্মাননা প্রদান করা হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রমজানের ইফতারে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ ফলের দাম যেন আকাশ ছুঁয়েছে। হুট করেই কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে আপেল, মালটা, আঙুরের দাম। খেজুরের বাড়তি দামে অনেকেই ইফতারের আইটেম থেকে পণ্যটি বাদ দিতে বাধ্য হচ্ছেন। মুরগির দাম কিছুটা কমলেও এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। লেবু, শসা, বেগুন 100 ছুঁই ছুঁই, অস্বাভাবিক দামে নাকাল সাধারণ মানুষ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রমজান এলেই বেড়ে যায় সব কিছুর দাম, তবে এবারে ফল যেন ছাড়িয়েছে সব রেকর্ড। রমজানের আগেও যে আপেল বিক্রি হতো 280 টাকায়, কেজিতে তা 50 থেকে 60 টাকায় বেড়ে বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়। মালটা, আঙুর, পেঁপে, তরমুজ সব কিছুই মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে। খেজুর কেজিতে গত বছরের তুলনায় 150 থেকে 200 টাকা বাড়তি। তিন দিন আগে মালটা আপনি আমরা 14 কেজি মালটা
4200-4300 টাকা আনছি, তারপরে দিনে হাফ ডোন হয়ে গেছে 5100 টাকা। আগে তো আমরা এটা 300 কিনতাম, এখন 350 দেখা যাচ্ছে। এইটা আপেলটা খেজুর দেখেন যে কি দাম, মানে সোনার হরিঙ্গের মতো হয়ে গেছে, মানে আমাদের মতো নিম্ন আয়ের লোকের এটা পসিবল না কিনা। রমজানের শুরুতে বৃদ্ধি পাওয়া ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 220 টাকায়, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 600-800 টাকায়। চিটিগড় মার্কেটে বা এখন মাংসের 750 টাকা, আবার আমরা কেউ তে 20 টাকা কম হলো, কেউ তে 700 টাকা বেশি। আমরা তো সরাসরি ফার্ম থেকে মাল কিনতে পারতেছি না, এখানে ফাঁকে দিয়ে দুই তিন হাত হয়ে যায়, দুটা তিনটা পার্টি আছে, ওনারাই এটা লাড়াছাড়া করার কারণে একটু দাম বেশি হয়ে যায়। ইফতারে শরবত তৈরির প্রধান উপকরণ লেবুর দামও চড়া। মানভেদে এক হালি লেবুতে গুনতে হচ্ছে 50-100 টাকা। বেগুন, টমেটো, শশার মতো সবজির কেজি 100 টাকার আশেপাশে। অস্বাভাবিক উচ্চ মূল্যের বাজার দরে হতাশ ক্রেতারা। শশা দাম একটু বেশি, শশা আমদানি একটু কম, 100 টাকা কেজি বিক্রি করতেছি। বেগুন কিছুদিন আগে বেশি ছিল, এখন একটু কম আছে, বেগুন 190 টাকা বিক্রি করতেছি। আমাদের মারাত্মক ইম্প্যাক্ট ফেলে, এবং আমাদের মানে ডেইলি যারা গ্রোসারি জিনিসপত্র কিনি কিনতে খুব হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষ আমরা অনেক মানে এখানে ভোগান্তিতে আছি, কারণ যে পরিমাণ আপনাদের যে বাজার যে দাম সেভাবে তো আমরা কুলাইতে পারি না। ছোলা, মুগ, মসুর ডালের দাম নতুন করে না বাড়লেও বিক্রেতারা বলছেন রমজানের আগেই পণ্যগুলোর দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে এখন বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সিন্ডিকেটে বিএনপি নয়, আওয়ামী লীগ জড়িত উল্লেখ করে রিজভী বলেন সিন্ডিকেটের মতো প্রভাবশালী চক্র সরকারের সাহায্য ছাড়া গড়ে উঠতে পারে না। সরকার জনগণের আর্তনাদ শুনতে পায় না অভিযোগ করে রিজভী আরও বলেন জনগণের কল্যাণ সাধন আওয়ামী লীগের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। এছাড়া ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বেঁচে থাকার জন্য এই কাতরানি আপনারা শুনতে পান না, আপনারা ক্ষমতার মশনদের ঝাড়বাতির আলোর মধ্যে আছেন তো। পুলিশ আপনাদের, র‍্যাব আপনাদের, আইন শৃঙ্খলা আপনাদের, নিরাপত্তা বাহিনী আপনাদের, আর বিএনপি বলে আপনার ইয়ে করে সিন্ডিকেটের সাথে জড়িত। তো আপনি এসব কথা বলে এখন যে দ্রব্য মূল্যের যে হু হু করে দাম বাড়ছে, মানুষ মানে নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে, আপনি এগুলোকে আড়াল করতে চান এইসব কথাবার্তা বলে, ধূম্রজাল সৃষ্টি করে, ওটাতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশের মানুষ বিএনপির রাজনীতি প্রত্যাখ্যান করেছে আর শেখ হাসিনা নেতৃত্বকে মেনে নিয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন দেশে চাঁদাবাজি কালচারে পরিণত হয়েছে যা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জানান বাজার নিয়ন্ত্রণেরও চেষ্টা চলছে। তানজিদ সুমনের রিপোর্ট। দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় সাংবাদিকদের প্রশ্নে দ্রব্যমূল্য, বাজার পরিস্থিতি, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি এখন আন্দোলনের সক্ষমতা হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি কর্মীরা এখন নেতাদের ডাকে একটা আন্দোলন করবে সে অবস্থা নেই, এবং এক কথায় আমি বলবো বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে। মানুষ এখনো বাংলাদেশে নেতৃত্বে শেখ হাসিনার কোনো বিকল্প এখনো ভাবেনি। ওবায়দুল কাদের আরও বলেন দেশে চাঁদাবাজি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এই কালচারটা হঠাৎ বন্ধ করা যায় না। পরিবহনে চাঁদাবাজি এটা সারা জনম চলে একেবারে বন্ধ করা যাবে এ কথা আমি বলবো না, তবে এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে। টানা চার মেয়াদে ক্ষমতায় থাকার পরও সরকার কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন বৈশ্বিকভাবে পণ্যের উচ্চ মূল্যের কারণে বাজার অস্থিতিশীল, স্থিতিশীল করতে কাজ করছে সরকার। সারা বিশ্বে বাজার পরিস্থিতিতে একটা নেতিবাচক অবস্থা বিরাজ করছে, তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশে হবে।
ডক্টর ইউনুস প্রসঙ্গে কাদের বলেন তাকে হয়রানি করতে আইনের অপব্যবহার করা হতে পারে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এমন বক্তব্য বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। বাইরের কারণ তো কিছু বলার অধিকার থাকতে পারে না। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র রমজান ঘিরে জমজমাট দেশের অন্যতম বৃহৎ কুষ্টিয়ার মধুপুর কলার হাট। খেতে দারুণ সুস্বাদু হওয়ায় এখানকার কলার দেশব্যাপী রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় কোটি টাকার কলা সরবরাহ হয় এই হাট থেকে। এতে লাভবান হচ্ছেন কুষ্টিয়া সহ আশেপাশের পাঁচ জেলার কলা চাষিরা। কুষ্টিয়ার প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন আশিফুজ্জামান। কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া খুলনা মহাসড়কের পাশেই মধুপুর কলার হাট। মাসের 30 দিনই বসে এই কলার হাটটি। ভোর থেকে সবরি, চাপাসহ বিভিন্ন ধরনের কলা নিয়ে আসেন কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনা জেলার কৃষক ও ব্যবসায়ীরা। খেতে সুস্বাদু হওয়ায় রমজানে অন্য সময়ের তুলনায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। এখন তো রোজার সময় দাম পড়া যাচ্ছে, একটু লাভবান হচ্ছে। এরকম তার দাম তাহলে চাষি জায়গা বাঁচতে পারে, কোনো মেডিসিন কারবার না, কোনো সার দেওয়া হয়। সারা দেশ থেকে এখানে কলা কিনতে আসেন ব্যাপারীরা। প্রতিদিন প্রায় কোটি টাকার কলা সরবরাহ হয় এই হাট থেকে। এই বাজারে কলার চাহিদা ভালো, কলাও ভালো। এখানকার কলা সারা বাংলাদেশে কুমিরের থেকে আসছি। এখানের কুষ্টিয়ার কলা খুবই ভালো। বিভিন্ন জায়গায় আমি এখান থেকে কলা পাঠাই। আমরা 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে মাল বিক্রি রাখানো হয়। আমরা প্রতিদিন কিনি আর বিক্রি করি। রমজান মাসে কলার খুব চাপ হয়, রমজান মাসে কলার দামও খুব। হাটের ইজারাদাররা বলছেন সারা দেশে ট্রাকযোগে কলা সরবরাহ করা হয়, কিন্তু চাঁদাবাজি সহ নানা হয়রানির অভিযোগ তাদের। টুকাইরা আছে, ওরা চান্দা নেয়। তারপরে কিছু কিছু জায়গায় পুলিশ চান্দা নেয়। তারপরে ও যেখানে আনলোড পয়েন্ট হয় সেখানে চান্দা নেয়। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার 4,000 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। আমি আশাবাদী যে কুষ্টিয়ার কলার চাহিদা সারা বাংলাদেশে রয়েছে। কৃষকের বিপণনের সমস্যা নেই, উৎপাদনের সমস্যা নেই, যার জন্যে এই আবাদটা কিন্তু আগামীতে আরও বাড়বে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় দিন দিন কলা চাষে ঝুঁকছেন এই অঞ্চলের কৃষকরা। NTV নিউজ ডেস্ক।